মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিবেন দুনিয়ার মধ্যে নাফরমানি করছো বুক ফুলায় নাফরমানি করছো উলামায়ে কেরাম এত বুঝান বুঝাইলেন এরপর মানো নাই উলামায়ে কেরাম এত বলার পরে মানো নাই আজকে পারলে বল্লি মানিল মুলকুল ইয়াউম এই দিনের মালিক কে বল আজকে চাপাবাজি দুনিয়ায় চলে পরকালে চাপাবাজি চলে না চাপাবাজি করতে যাইবা আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন হাত কথা বলবে পা কথা বলবে সাক্ষ্য দেবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে পালাইবার জায়গা পাওয়া যাবে না ভেগে যাওয়ার জায়গা পাওয়া যাবে না اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون পালাইতেও পারবা না ভাগতেও পারবা না এই যে হাত যেই হাতকে এত সুন্দর করে যত্ন করে তুমি রাখলা শীতের দিনে দামি লোশন লাগাইলা যেই মুখের মধ্যে বারবার ব্রাশ করছো যেই জিহ্বাটাকে এত সুন্দর করে রাখছো যেই চেহারাটা যেই চোখ যেই পা এত যত্ন করে দুনিয়ার মধ্যে মালিশ করছো ক্রিম সাবান লোবান লাগাইছো কিয়ামতের ময়দানে হাত গড়গড় করে বলে দিবে হাত দিয়া কি করছো কান বলে দেবে কান দিয়া কি শুনছো চোখ বলে দেবে চোখ দিয়া কি দেখছো পা বলে দেবে পা দিয়া হেঁটে হেঁটে কোথায় গেছো পরকালে জায়গা কয়টা জোরে এই দুই জায়গার বাইরে যাওয়ার জায়গা নাই দুনিয়ায় মাস্তানি করেন দুনিয়ায় টেবিল চাপড়াইয়া সত্যকে মিথ্যা বানানো যায় গলাবাজি করেও সত্যকে সাময়িক মিথ্যা বানানো যায় পরকালে বলবেন আমি আল্লাহর জাহান্নামে যাব না হবে না দুনিয়ায় যারা মাস্তানি করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য অপেক্ষায় আছেন আল্লাহ দুনিয়ার মাস্তান সীমা লঙ্ঘনকারীদের লক্ষ্য করে গুসা করে ডাক দেবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার অনেকগুলো রূপ হবে কখনো রহমান রহিমের রূপ কখনো গফফার সত্তারের রূপ যদি কখনো কহ্হার রূপ ধারণ করেন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম থর থর করে কাঁপবে আর যদি আল্লাহ দয়ার রূপ হইয়াই যায় তখন ছোট ছোট গুণা বড় বড় গুণা সব মাফ করে খালি জান্নাত পাই করে যা জান্নাতে যা আপনি যেমন মনে করেন একজন আর সব নেক একটা গুণার কারণে জাহান্নামে যাচ্ছে এটা সওয়াব পাচ্ছে না আল্লাহ পাঠাইবেন যা দেখ মার কাছে যা বাপের কাছে যা দুনিয়াতে এত নীতি ফাজনীতি করলি এদের কাছে গিয়া দেখ না কেউ মার কাছে যাবে মা কেউ আমি তোরে চিনি আরে আমি অমুকের পোলা তোমার স্বামী অমুক ছিল তার জন্য তুমি রাত তিনটা পর্যন্ত বসে থাকতে দেখ তুই আমি তো বিয়েই করিনি হতাশ হইয়া ফেরবে তো জাহান্নামে যেতে হবে জাহান্নামের ফেরেশতারা হাতে পায় শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টানতে টানতে নেবে আর ওই বান্দা আল্লাহর মাগফিরাত রহমতের দিকে বারবার ফিরে ফিরে তাকাবে আল্লাহ বলবেন এ কি হইছে তুই ফিরে ফিরে তাকাস কা বলবে আল্লাহ একটা মাত্র নেকের অভাবে জাহান্নামে যেতেছি আল্লাহর তখন গফফার সত্তার কিংবা রহমান রহিমের রূপ দয়ার রূপ এদিকে আয় দেখ জীবনে এমন কোন ছোট আমল বাকি রয়ে গেছে কিনা এই মানুষ হাঁটা চলার পথে একটু পানি একটা কদম পানির মধ্যে পড়ে তুই রাস্তার পাশ থেকে একটা ইটেই নৌ জায়গা দিছো মানুষের পায়ে পানিতে পা পড়ে নাই
দেখতো এমন কোন আম খুঁজে দেখবে না তাও নাই আচ্ছা দেখোস না বৃষ্টির মধ্যে একটা বিড়াল ভিজতেছে চুড়ার মুইসা দুইসা একটা ঘরে একটা শুকনো জায়গায় রাখছো এমন আমল আছে কিনা না ওইটাও নাই আচ্ছা দেখোস না একটা এতিম ছেলে যাচ্ছে টাকা পয়সা দিতে পারোস নাই কিন্তু মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করে দিছে এমন আছে কিনা না নাই শেষ পর্যন্ত বলতে তোর নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম আব্দুল্লাহ আব্দুল সত্তার আব্দুল গফফার আমার নাম মুহাম্মদ আমার নাম আহমদ আমার নাম আবুল কাসেম আমার নাম আবু বকর আমার নাম উমার আমার নাম উসমান আমার নাম আলী আল্লাহ বলবেন ওরে বান্দা আমার নামের সঙ্গে যার নাম আমার রাসূলের নামের সঙ্গে যার নাম আমার আবু বকর উসমান উমার আলীর নামের সঙ্গে যার নাম আমি আল্লাহর নামের উসিলায় তোকে মাফ করে দিলাম এই নামও তো এখন নাই আমাদের নাম কি নাট বল্টু ট্যাবলেট ক্যাপসুল আকাশ বাতাস ঝড় তুফান নামের যা অবস্থা গত বছর এক পোস্টারের মধ্যে দেখলাম একজনের নামের সামনে লেখা বিস্কুট আর একজনের নামের সামনে লেখা চিনি মাহফিলের পোস্টারে আল্লাহ আকবার বলে ইরান ভুটান জাপান এগুলো মানুষের নাম আরে মুসলমান ইমানদার কিন্তু আল্লাহর কহারিয়াত নামে সাইনবোর্ড যখন আল্লাহ টানাবেন আল্লাহ তত শাহ হয়ে থাকবেন দুনিয়ার যত ক্ষমতাওয়ালা দুনিয়ায় বাহাদুরি করলা দুনিয়ায় মাতবরি দেখাইলা ক্ষমতা দেখাইলা জোর দেখাইলা জোর দখল করলা আল্লাহর ইবাদত করো নাই আল্লাহর গোলামি করো নাই বড় বড় মাস্তান হইয়া দুনিয়াতে বড় দাপট দেখাইছো নিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াত সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া গুসা করে ডাক দিবেন লিমানিল মুলকুল জাও لله الواحد القهار لمن الملك اليوم রত দারি বর কামারি আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল ক্ষমতা কার আল্লাহর নাম নিতে লজ্জা আছে নাকি আওয়াজ দিয়া বলেন ক্ষমতা কার ওরে মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন হে দুনিয়ার ক্ষমতাওয়ালা দুনিয়ায় বলছো নামাজ পড়বো না কে পড়াবে রোজা রাখবো না কে রাখাবে ওয়াজের মাহফিল আয়োজন করতে দেব না কে দেবে ওয়াজ বন্ধ করে দিছো ইমাম সাহেব সঠিক কথা কয় তুমি সভাপতি ওরে সভাপতি ইমামের চাকরি নষ্ট করে দিছো আবার গিয়া মহাশয় এই কথা বলতে পারবা না তুমি নিজেই সূরা কেরাত জানো না তো ইমাম সাহেবের উপরে খবরদারি করছো এমন বড় ইমাম আছে না নাই যে ইমাম ইমাম সাহেবের খবরদারি করে হ্যাঁ আরো বড় ইমাম না মসজিদ মাদ্রাসার কমিটিতে লোক ঢুকায় রাখছেন যে নামাজ পড়ে না ইস্তিনজা করার পর ঢিলা কুলুকার টিস্যু কোন জায়গায় কেমনে ধরতে হয় তাও জানে না দোষ দেবেন কার মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিবেন দুনিয়ার মধ্যে নাফরমানি করছো বুক ফুলায় নাফরমানি করছো ওলামা ইকরাম এত বুঝান বুঝাইলেন এরপরও মানো নাই ওলামা ইকরাম এত বলার পরে মানো নাই আজকে পারলে বল লিমানিল মুলকুল ইয়াউম
এই দিনের মালিক কে বল আজকে চাপাবাজি দুনিয়ায় চলে পরকালে চাপাবাজি চলে না চাপাবাজি করতে যাইবা আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন হাত কথা বলবে পা কথা বলবে সাক্ষ্য দেবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে পালাইবার জায়গা পাওয়া যাবে না ভেগে যাওয়ার জায়গা পাওয়া যাবে না اليوم نختم على أفواههم وتكلمنا وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون পালাইতেও পারবে না ভাগতেও পারবে না এই যে হাত যেই হাতকে এত সুন্দর করে যত্ন করে তুমি রাখলা শীতের দিনে দামি লোশন লাগাইলা যেই মুখের মধ্যে বারবার ব্রাশ করছো যেই জিহ্বাটাকে এত সুন্দর করে রাখছো যেই চেহারাটা যেই চোখ যেই পা এত যত্ন করে দুনিয়ার মধ্যে মালিশ করছো ক্রিম সাবান লোবান লাগাইছো কিয়ামতের ময়দানে হাত গড়গড় করে বলে দিবে হাত দিয়া কি করছো কান বলে দেবে কান দিয়া কি শুনছো চোখ বলে দেবে চোখ দিয়া কি দেখছো পা বলে দেবে পা দিয়া হেঁটে হেঁটে কোথায় গেছো আল্লাহ বলবেন আজকে পারলে বল এই দিনের মালিক কে আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার ওই দিনের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ না তাহলে ওখানের কথা কেন বললেন ব্যবধান আছে না নাই দুনিয়ায় অন্যায় করার মতো ন্যাক করার মতো ইচ্ছা শক্তি বা স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন তুমি চাইলে অন্যায় করতে পারো ন্যায় করতে পারো আল্লাহ কিছু বলবেন না কিন্তু পরকালে কোনো স্বাধীনতা নাই ওদিন আল্লাহ যেটা বলবেন ওইটাই মুসলমান ইমানদার পরকালে জায়গা দুইটা একটা জান্নাত আর একটা জাহান্নাম জান্নাত কি জিনিস জাহান্নাম কি জিনিস জাহান্নাম শাস্তির জায়গা যন্ত্রণাদায়ক জায়গা দুনিয়ার সব যন্ত্রণা যদি এক জায়গায় করা হয় জাহান্নামের এক জায়গা শাস্তির সমান হবে না জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর ছোট্ট একটা উদাহরণ পেশ করি আমার রাসূল বলেন জাহান্নামে সবচাইতে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে হাদিস শরীফে আসছে আবু তালেবকে এমন সাজা দেওয়া হবে জাহান্নামের আগুনের আংটা জ্বলন্ত আংটা পায়ের টাকনু পর্যন্ত ঢেকে দেওয়া হবে অথবা জাহান্নামের আগুনের একজোড়া বুট পরায় দেওয়া হবে যেটা টাকনু পর্যন্ত থাকবে এর থেকে বেশি কিছু করা হবে না মাথার উপরে পানি ঢালা হবে না গরম পানি কিংবা ঠান্ডা পানিও ঢালা হবে না সাপের দংশন থাকবে না গায়ের মধ্যে আগুনও জ্বালানো হবে না পুইজ পান করানো হবে না শুধুমাত্র পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের জ্বলন্ত আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে জাহান্নামের আগুনের আংটা কোন পর্যন্ত এটারই তাপ এত বেশি হবে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে শরীরটা সিদ্ধ হইয়া গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে মাথার মগজগুলো ভাত উছলাইলে যেমন টকবক করে টকবক করতে করতে মাথার চারাটা ফেটে মাথার মগজগুলো শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন আবু তালেব বলবেন আমার কাছে মনে হয় জাহান্নামের সবচাইতে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে আসলে কঠিন না সবচেয়ে কম
সবচেয়ে কমের অবস্থা যদি এইটা হয় আল্লাহ না করুন আল্লাহ না করুন আমরা যদি জাহান্নামী হইই যাই এর থেকেও শাস্তি বেশি হবে জাহান্নাম নিয়ে যেহেতু আলোচনা করব না অতএব সাধারণ ধারণা দিয়ে জান্নাতের আলোচনায় যাই জান্নাত হলো শান্তির বালাখানা এত শান্তি পৃথিবী কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না জান্নাত এমন একজন এমন একটা আরামের জায়গা যেখানে কোনো অভিযোগ থাকবে না শুধু শান্তি আর শান্তি সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন শান্তির বিকল্প জান্নাতে যারা ঢুকবে অশান্তি কি জিনিস সেটাই ভুলে যাবে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এর আয়তন হবে দুনিয়ার দশটার সমান সবচেয়ে ছোট জান্নাতটা কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেটা বলতেছি আগে জান্নাতের গুণাগুণ শুনেন পরিচয় শুনেন সবচেয়ে ছোট জান্নাতের আয়তন কত দশটা দুনিয়া এক জায়গায় করলে তো ভাঙ্গা থানার থেকে ছোট হওয়ার কথা না কি কত জায়গা লাগবে আপনার আজকে দুনিয়ায় যারা এক হাত জায়গার জন্য মারামারি করো খুনাখুনি করো মামলা হামলা করো তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দরকার তুমি ছাড়তে চাও না অথচ তোমারই লাভ তোমার লাশ নিতে তো একটা জায়গা লাগে তুমি যদি মানুষ চলাচলের জন্য এক হাত জায়গা ছেড়ে দাও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জন্য জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবেন যদি বলো তুমি দুনিয়া চাও তবে পরকালের জান্নাত পাইবা না পৃথিবীতে যত মানুষ এসেছিল বর্তমানে আছে ভবিষ্যতেও আসবে সবার জন্য আল্লাহ জান্নাতে জান্নাতের বাড়ি বরাদ্দ রেখেছেন কেউ কেউ দুনিয়াতে জান্নাতের বাড়ি বিক্রি করে ফেলবে জন্য পরকালে জান্নাত পাবে না কেমনে বিক্রি করবে কেউ কেউ একটার জায়গায় দশটা পাইবে আর কেউ যেটা ছিল হে দাও আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির ভাই বাতাস লাগবে না আমি তো খেয়ালই করে নিই তিনি মাজ্জুব হালের মানুষ ছিলেন মাজ্জুব অবস্থায় থাকতেন মাজ্জুব বুঝেন মানে পাগল পাগল থাকতেন মাজ্জুব এটাও পাগল মাজনুন এটাও পাগল দুই পাগলের মধ্যে ব্যবধান আছে মাজনুন যে পাগল তার শরীয়তের কোনো হুঁশ থাকে না সে উলঙ্গ হইয়াও চলতে পারে গোসল টোসলের খবর নাই সে নাপাক অবস্থায়ও থাকতে পারে কিন্তু যে মাজ্জুব এটা আল্লাহওয়ালা হওয়ার কারণে দুনিয়া থেকে বেখবর হওয়ার কারণে মাজ্জুব পাগল বলে তার দ্বারা শরীয়তের খেলাফ কোনো কাজ হবে না তবে দুনিয়ার হুঁশ কম থাকবে দুনিয়ার হুঁশ তেমন থাকবে না যেমন উজানিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সৈয়দ ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইর বাড়িতে বেড়াইতে গেছিলেন নিজের পীর আসছেন আমাদের কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসেন মুরব্বী আসেন কি খাওয়াইবেন কোন তো হুজুরে গরুর গোস্ত মুরগির গোস্ত মোটামুটি সব পাক করে খাওয়াইছে অথবা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই কারিম সাহেব রহমতুল্লাহ বাড়িতে আসছেন গালেবান আমার খেয়াল নেই দুইটার যে কোনো একটা ঘটনা এক লোক ভিন্ন আর কি হতে পারে হুজুর পরে জিজ্ঞেস করলেন আমি আমি কি দিয়া খাইলাম কি জিজ্ঞেস করছেন হুজুর গরুর গোস্ত মুরগি গোস্ত ইন্না লিল্লাহ তুমি কি করছো এটা তো আমার নফস আমার ভেতরের যে অন্তর এটা তো ফুলে যাবে অহংকারে সব বমি করে ফলাই দিছে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদা মুসলমান ইমানদার আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
প্রতিদিন এশার নামাজের পর ঘুমাইতেন না কোনদিন নামাজ পড়তে পড়তে কোনদিন তেলাওয়াত করতে করতে কোনদিন তওবা ইস্তিগফার করতে করতে কোনদিন জিকির করতে করতে দোয়া করতে করতে রাত কাটায় দিতেন একদিন এশার নামাজের পরে নামাজ দাঁড়ায়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠাইছেন লম্বা মুনাজাত মুনাজাত দিতে দিতে বেকারার হয়ে গেছেন নিজেও জানেন না কি বলতেছেন হঠাৎ করে বলতেছেন আল্লাহ আমি 3 লাখ টাকা চাই 3 লাখ টাকা চাই 3 লাখ টাকা চাই এই টাকা চাইতে চাইতে ঘুমায়া গেছেন যেই মানুষ টাকার পিছে ছোটে না আল্লাহর পিছনে দৌড়ায় ওই মানুষটা কেন টাকা চাইলেন নিশ্চয়ই এখানে আল্লাহর ইশারা আছে কারণ উনি তো টাকার পিছে ছোটেন না বিনা উদ্দেশ্যেই বললেন আল্লাহ 3 লাখ টাকা চাই 3 লাখ টাকা চাই চাইতে চাইতে ঘুমায়া গেছেন স্বপ্নে দেখেন বিশাল এক বাগান এত বিশাল কোথায় শুরু কোথায় শেষ কেউ বলতে পারে না বাগানের ভেতর থেকে থেকে মহাসড়ক একটা ধুলা বালু নাই হাজার হাজার প্রহরী খাদেম তার খেদমতের জন্য প্রস্তুত এত সুগ্রাম ফল ফুলে ভরা পাখির কিচির মিচির এক অন্যরকম পরিবেশ পৃথিবীতে এত সুন্দর তো কেউ বাগান করতে পারে না কোথায় এলাম সামনে যাইতে যাইতে গিয়া দেখেন একটা অট্টালিকা এত সুন্দর ডিজাইনের অট্টালিকা দুনিয়ার কেউ বানাইতেও পারবে না কল্পনাও করতে পারবে না অট্টালিকাও এত বড় আয়তন কোন দিকে কোন মাথা বোঝাও মুশকিল একেবারে শাহী গেটের সামনে গিয়া দাঁড়াইলেন এত সুন্দর বিল্ডিং এর মূল ফটকের মধ্যে একটা ইট নাই কম দেখতে ভালো লাগার কথা আমার গায়ের মধ্যে একটা কালো জামা আছে এখন যদি বুকের দিক থেকে সাদা রং বা চুন লেগে থাকে দেখতে ভালো লাগবে আপনার গায়ে একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি বা জুব্বা আছে এই জুব্বার বুকের দাঁড় থেকে যদি আলকাতরা বা কোনো কালো রং থাকে দেখতে ভালো লাগবে নি এত সুন্দর বাড়ি এত সুন্দর অট্টালিকা এত সুন্দর সাজানো গোছানো এর মধ্যে এই একটা ইট নাই দেখতে ভালো লাগে না হুজুর ডাক দিলেন প্রহরীকে এই প্রহরী এদিকে আসো এখানে ইট কোথায় দেখতে ভালো লাগে না বলে এই বাড়ি আর বাগানের মালিক কিয়া তুমনানু তুবি কারে কয় কথা কয় না কারে বলতেছে তারই বলতেছে এই বাড়ির মালিক এই বাগানের মালিক ইয়াকুব নানু তুবি তিনি আজকে আল্লাহর কাছে 3 লক্ষ টাকা চাইছেন যারা আল্লাহর কাছে দুনিয়া চায় এই বাড়ি খসাইয়া খসাইয়া দুনিয়া দেন উনি যদি আরো চান আরো ইট যাবে দেয়াল যাবে সব বিনাশ হয়ে যাবে ঘুম ভেঙে গেছে এখন পাগলের মতো কাঁদতেছে আল্লাহ আমি টাকা দিয়ে কি করবো আমি কি টাকা চাইছিলাম যদি চাই আমার ভুল হয়েছে আমার টাকা লাগবে না আমার যা আছে সব আপনি নিয়ে নেন কি হয়েছে কি কোনো সমস্যা কথা কথা বলার জন্য কি হয়েছে আচ্ছা রাহেন কথা বলেন ঠিক আছে তো আমি বলতেছি না ঠিক আছে মানুষকে অপমান করবেন না আল্লাহ এখন কামতেছে আল্লাহ আমার কিচ্ছু লাগবে না এ আবার কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে এমন এক দলে বলবে এ হুজুর কোরআন হাদিসে কোথায় আছে এই ঘটনা এই সমস্ত গাঁজা ঘুরি কেসা কাহিনী বাদ দেন কি একটা গ্রুপ বাইরেছে না আমাকে ইমাম সাহেব হুজুরে দিলেছে বিপদের কি জবাব দেবে কি কইবে আমি একটা জবাব দিয়ে যাই হয়তো তাদের কাছে আমার থেকেও ভালো জবাব থাকতে পারে আমি একটা জবাব দিয়ে যাই এই যারা বলে কেসা কাহিনী এগুলো বাদ দেন হ্যাঁ গাঁজাখুরি কিস্তা কাহিনী বাদ দেওয়ার ব্যাপারে আমরা এবং আমরা গাঁজাখুরি বলিও না মূলত তাদের মাইন্ড সেট আপ করে দিছে একটা ফেরকা এসে আচ্ছা পেছনে কি আপনারা কি পেছনটা সুস্থ করতে পারবেন না এই জায়গাটা কি মানুষ হাঁটা চলা করে রোড নাকি রোড আছে এত কথা এত শব্দ হলে কথা বলা যায় না তো ভাই
কি জানি বলতেছিলাম মানে গল্প কিচ্ছা কাহিনী জাযাকুমুল্লাহ কিচ্ছা কাহিনী মাইন্ড সেট আপ করে দিছে আরেক দল এই দেশের সাধারণ মানুষ কিয়ামত হয়ে যেত হুজুরদের বিরুদ্ধে কথা বলতো না এখন একটা শ্রেণী তৈরি হয়ে গেছে হুজুরদের বিরুদ্ধে কথা বলে আমাকে বলেন আপনি যখন চিকিৎসার জন্য ফার্মেসিতে গিয়েছেন সে প্রেসক্রিপশন দিয়েছে এক ডাক্তার এক রকম একই রোগের জন্য আরেক ডাক্তারের কাছে গেছেন ওনার প্রেসক্রিপশন ভিন্ন এই ডাক্তার ওই ডাক্তারের বিরুদ্ধে বলে ওই ডাক্তার বলে দূর এগুলো কোন ওষুধ হইছে এদিকে খাইয়া তো মরবেন এত কথা বলার পরেও আপনি ডাক্তারের বিরুদ্ধে আজ পর্যন্ত সমালোচনা করেন নাই আপনি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সমালোচনা করেন নাই এক ইঞ্জিনিয়ার এই বিল্ডিং এর ডিজাইন দিয়েছে এক রকম আরেক ইঞ্জিনিয়ার এসে বলে রড কয়টা দিছে কত সুতার রড না এটা ঠিক না কয়টার সাথে কয়টা সিমেন্ট মিলাইছে এটার সাথে এটা ঠিক হয় নাই ওই কোনদিন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বলেন নাই যে যেভাবে বলছে ওইভাবেই ওষুধ খাইছেন যে যে কয়টা রড দিতে বলছে ওইভাবেই রড দিয়েছেন কেন আপনি ইঞ্জিনিয়ারিং কিছু জানেন না আপনি ডাক্তারি কিছু জানেন না তাহলে আপনি এলেম না জেনে কোরআন হাদিস না জেনে হুজুরদের বিরুদ্ধে বলেন কোন অধিকারে হুজুরদের ভদ্র পাইছেন এজন্য হুজুরদের ভদ্র পেয়েছেন এজন্য আপনি ডাক্তার যান হাসপাতালে ভিজিট দিয়ে ডাক্তার দেখালেন এই ডাক্তার আপনাকে পরীক্ষা দিচ্ছে দিতে হবে তাকে না হয় হাসপাতাল চলে না এইভাবে চুক্তি করা কোত্থেকে বললাম আমি নিজে হাসপাতাল করতে গিয়ে পিছে উঠছি আমি খালি ওয়াজ করি না ব্যবসা করি জানেন তো কথা কয় না আমি হাসপাতাল করার থেকে ফিরে এসেছি শুধু এই কারণে আমি মানুষকে ধোকা দিতে পারবো না আমার কথা অনেকের খারাপ লাগতে পারে ডাক্তার রাখতে হবে চুক্তিতে যেই লোক রোগী পাঠাবে ওকে 50% আমার দিতে হবে অটোমেটিকলি তার কাছে চলে যাবে আমি এখান থেকে একটা অপারেশনের রোগী পাঠাবো ঢাকায় আমার কাছে টাকা চলে আসবে এই বিলটা আপনাকে বহন করতে হবে এই ডাক্তার প্রেসক্রিপশন দেবে দিতে হবে না হয় ক্লিনিক চলে না এতগুলো মেশিন আছে দিল ভর্তি করালো হাসপাতালে এই ডাক্তার শুধু রুমে গিয়ে ঢুকছে আর দেখছে কি ঠিক আছে আর থাকো ওই ভিজিট উঠে গেছে আবার 700 টাকা 500 টাকা আমি আমি এটাকে অন্যায় বলছি না আপনারা নেন কিন্তু আপনি তো সাধারণ মানুষ কথা বলেন নাই কোনোদিন ডাক্তারের সামনে আপনি তো বলেন না এটা ঠিক না তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে কেন কথা বলছেন আপনি তো কোরআন হাদিস জানেন না কিভাবে বলেন আপনি যখন সাধারণ মানুষ ওলামায়ে কেরাম থেকে জুদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে তখন ইসলামের বিরুদ্ধে আর কারো কিছু করা লাগবে না অটোমেটিক ইসলাম ধ্বংস হয়ে যাবে সাধারণ মানুষ আলেমদের থেকে দূরে থাকলে দিন শেখার কোনো সুযোগ আছে শুনেন কেচ্ছা কাহিনী পবিত্র কোরআনুল কারিমে কত আয়াত সংখ্যা কত বলেন সবাই এটাও জানে না এটাও জানে না ফুটবল খেলায় কোন দলের কোন খেলোয়াড় কয়জন কে কোন জায়গায় খেলে কোন জায়গায় দাঁড়ায় অসব টপ 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 করে মুখস্থ হইয়া লাগে কোরআনের আয়াত সংখ্যা কত 6666 এটা হলো বেশিরভাগ মুফাসসিরদের মত কিন্তু কম বেশি হতে পারে আপনি এখনো যদি 6066 গুনতে যান কোরআনের আয়াত সংখ্যা পাবেন না কারণ আমরা তো আয়াত থেকে আয়াত যে নাম্বার দেওয়া সেখানে এইটাই আয়াত ধরি অনেক জায়গায় ত আছে জিম আছে মিম আছে এগুলো আয়াত আমরা সেটা বুঝি না কম বেশি আছে কিন্তু আমি সহজ বোঝার জন্য বলি ধরেন 6666 আয়াত আমরা ধরলাম না একটা হিসাব মিলাবো এই জন্য 6500 আয়াতের মধ্যে 500 আয়াত হলো আদেশ নিষেধের কত অর্থাৎ কোনটা করবা কোনটা করবা না সুদ ছাড়ো নামাজ ধরো আরাম ছাড়ো হালাল ধরো এই যে বিধান জারি হয়েছে শরীয়ত জারি হয়েছে এই আয়াত সংখ্যা কত বাকি 6000 আয়াতের মধ্যে শুধু ওয়াজ এই 500 আয়াত না মানলে কি হবে মানলে কি হবে এটা বুঝাইছেন আল্লাহ আচ্ছা 500 আয়াত যদি বিধানের হয় 6000 আয়াত যদি ওয়াজ হয় তাহলে বিধানের থেকে আদেশ নিষেধ থেকে কত পার্সেন্ট বয়ান হলো কত পার্সেন্ট হলো 12% 6000 কত পার্সেন্ট হলো 12 গুণ বেশি 12 গুণ হলো ওয়াজ কেন
আদেশ নিষেধ মানার ক্ষেত্রে মানুষকে ওয়াজ করা লাগে যেখানে আল্লাহ বলেন সুদ ছাড়ো এরপরে 12 গুণ এই সুদ ছাড়ার পরে যতটুক কথা বলেন এর 12 গুণ আপনাকে বুঝাইছেন আল্লাহ ছাড়লে এই লাভ ছাড়ো এই লাভ ক্ষতি এইটা লাভ এইটা এভাবে এভাবে ক্ষতি এভাবে এভাবে লাভ এটা করোনা যারা খাইছে দেখো এদের এই সমস্যা সামনে এই সমস্যা হবে এইভাবে আল্লাহ 12 গুণ বয়ান করেছেন একবার বলেছেন নামাজ পড়ো 12 বার নামাজ পড়ার জন্য ওয়াজ করছেন কথাটা বুঝছেন এই ওয়াজ করতে গিয়া কোরআনুল কারীমে আল্লাহ কেছার কোনো কিছু বাকি রাখেন নাই এমন কোন সূরা নাই এক দুইটা বাকি থাকতে পারে যেই সূরার মধ্যে কোনো না কোনো কেছা নাই কথা বুঝাইতে পারি নি কোরআনের মধ্যে কেছা আছে না আল্লাহ ওয়াজ করার পদ্ধতি শিখাইয়া দিবেন সেখানে কেছা আছে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আপনারা কোরআন হাদিসের কেছা বলেন ও ভাই যেই আল্লাহ পয়গম্বর মুসার হাতের লাঠি মাটিতে ছাড়লে সাপ বানাইয়া দিবেন যেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে শান্তিদায়ক বানাইয়া দিবেন যেই আল্লাহ পয়গম্বর ইউনূসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন পানির মধ্যে রাখছেন যেই আল্লাহ পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে গাছের মধ্যে ঢুকাইয়া ইহুদিরা ওই গাছ কেটেছে কিন্তু পয়গম্বরের কিচ্ছু হয় নাই যেই আল্লাহ আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আল্লাহর কাছে নিয়ে গেলেন ওই আল্লাহ এখন আর নাই থাকলেও কোরআন নাযিল যেখানে শেষ আল্লাহর এই ক্ষমতাও সেখানে শেষ তার নবীদের মাধ্যমে আল্লাহ যে ঘটনাগুলো ঘটাইছেন আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগার দিয়ে আল্লাহ ঘটাইতে পারেন কিনা পারেন পারেন কিন্তু কোরআন নাই কোরআনে আসবে না এজন্য আমরা এই সব ঘটনাকে শরীয়ত মনে করি না দলিল মনে করি না নসিহতের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখনই বলি এর বাইরে না আর এসব ঘটনার মাধ্যমে মানুষ দ্বীনের পথে চলতে উদ্বুদ্ধ হয় এবং আল্লাহর বরত্ব প্রকাশ পায় কিন্তু তুমি সারা দিন এই বল্লা কিসসা কাহিনী বাদ দাও দেখেন ভাই আমি একটা সরল কথা বলি এই দেশে যত বড় শিক্ষিত হোক না কেন এই যে বহু মানুষ বয়ান করে সব বয়ানে কি মানুষ কাঁদে সব বয়ানে মানুষ দ্বীনের পথে আসে অনেক বড় আলেম একবারে তাফসির তাফসির বলে মনে করেন ভিনদেশি ভাষা টাসা বলে এবারও টেবারত পড়ে কথায় কথায় হাদিস কোরআন বলে বয়ান করে গেল কিন্তু হেদায়েত হলো না বুঝছে আর একটা মূর্খ মানুষ ভালো আলেম না তিনি এই টুকটাক দুই একটা কথা বলছে দেখেন না চরমনের পিশাব সবাই জানে উনি আলেম হিসেবে খুব বড় আলেম না কিন্তু ওনার বয়ানে না আছে সমালোচনা এই বয়ান যা করে বলতে গেলে প্রায় একই বয়ান করে কিন্তু মানুষ শূন্য ময়দানে গড়ায় আর কাঁদে কি ঠিক না হাজার হাজার মানুষ দিনের পথে আসছে আল্লাহ বলেছেন বয়ান এমন ভাবে হোক যেই বয়ানে মানুষের অন্তর নরম হয় আল্লাহ বোঝার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আবার আল্লাহর দরবারে কাঁদতে 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 ঘুমিয়ে গেছেন এবারও দেখেন ওই বাগান এবার আর দেরি করেন না তাড়াতাড়ি হেঁটে মূল ফটকে চলে গেছেন গিয়ে দেখেন ওই ইট আর মিসিং নেই জায়গাটা জায়গায় লেগে গেছে একটা ইট না থাকা এটা সৌন্দর্য অনেক কম ছিল সৌন্দর্য যখন আরো অনেক বেড়ে গেছে যারা দুনিয়া চায় এরা জান্নাত পাবে না যারা জান্নাত চায় দুনিয়ার আশা ছেড়ে দিতে হবে আমি কি বুঝাইতে পারছি জান্নাতে সবচেয়ে যে ছোট জান্নাত পাবে তার আয়তন হবে দুনিয়ার 10টার সমান জান্নাতীরা হাউজে কাউসার পাবে কি পাবে জোরে বলেন হাউজে কাউসার কি হাউজে কাউসার জান্নাতের একটা নহরের নাম হাউজ কাউসারে রাসূল করিম সাল্লাল্লাহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে শুয়ে আছেন পিঠ বিছানায় লাগায় না মাথার নিচে কোনো বালিশ নাই কেদারা নাই আল্লাহ রাসূল হাতের সঙ্গে ট্যাক লাগায় কাত হয়ে শুয়ে আছেন চোখ বন্ধ তবে ঘুমান নাই কি যেন ধ্যান করতেছেন আমরা সাহাবীরা সামনে বসাচ্ছি কিছুক্ষণ পরে নবীজি চক্ষু মেললেন উঠে বসলেন এবং মুস্কি হেসে জিজ্ঞেস করলেন আমি কেন হাসছি তোমরা জানো সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন
নবীজি বললেন একটা সুসংবাদ আছে কি আছে সুসংবাদটা কি এইমাত্র জিব্রাইল এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ছোট্ট একটা সূরা নাযিল করেছেন ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন হে সাহাবায়ে কেরাম তোমরা জানো হাউজে কাউসার কি সাহাবায়ে কেরাম আবার বললেন আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন নবীজি বললেন হাউজে কাউসার জান্নাতের একটা নহর এই নহরটা আপনাদের ভাঙ্গা ফরিদপুরের কোনো ময়লাযুক্ত ড্রেন নয় এই নহরটার তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণিমুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে এই নহরের মধ্যে যেই পানীয় বা শরবত থাকবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মজাদার মিষ্টি একটা ধুলা বালুও থাকবে না ময়লা কণাও থাকবে না একবার যে পান করবে চল্লিশ বছর মতান্তরে সারা জীবনেও আর পিপাসা লাগবে না এটা কাদের জন্যে জোরে হাউজে কাউসারের পানি চাও বেশি বেশি মদ খাও তাহলে এ মদখোরের দল তওবা কর এ নিশাখোরের দল তওবা কর ভাই কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে এমনকি নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে নাফসি নাফসি বলবে আর চিল্লাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন আল্লাহ বলবেন হাবিব আমার আপনার মাথা উঠান আরশের ছায়ার নিচে জায়গা লন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে কারা এই দুনিয়ায় সুন্নত মানে না যারা সবই বুঝেন ওয়াজ মনে হয় কম জানেন না পয়গম্বর আপনার মাথা উঠান এই গরমের সময় এত গরম